তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ও বোম ব্লাস্টিং এ গ্রামবাসীদের বাধা দান ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঘটনা মঙ্গলবার সকালে বিশালগড় থানাধীন কিলা গ্রামে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য গত বেশ কয়েক মাস যাবত ও ত্রিপুরা এসেট কর্তৃপক্ষ থেকে শুরু করে মাটির নিচে ব্লাস্টিং করে প্রত্যন্ত এলাকায় চলেছে ওএনজিসির ব্লাস্টিং এর ফলে আশেপাশের বাড়িঘরে ব্যাপক ফাটল ধরেছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামবাসীরা বিষয়টি নিয়ে ক্ষতিপূরণের দাবি জানানো হলেও ওএনজিসির ত্রিপুরা এসেট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে শীতঘুমে রয়েছে বলে অভিযোগ এরই মধ্যে গত কয়েকদিন ধরে বিশালগড় থানাধীন মান্ডবগিল গ্রামে ওএনজিসি কর্তৃপক্ষ বোম এর জন্য যায় সেখানে গ্রামবাসীরা তাদের বাধা দেন এই ঘটনায় ওএনজিসি কর্তৃপক্ষ বিশালগড় থানায় চার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করে এই মামলার ঘটনা নিয়ে ওএনজিসির বিরুদ্ধে ক্ষোভ ফুটছিল মান্ডব কিল্লা গ্রামের গ্রামবাসীরা মঙ্গলবার ওএনজিসি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গ্রামে গেলে গ্রামের মহিলারা ঐক্যবদ্ধভাবে তাদের বাধা দেন গ্রামবাসীরা জানান গ্রামে ওএনজিসি কর্তৃপক্ষকে বোম ব্লাস্টিং করতে দেওয়া হবে না নদীৰ এদিন মান্ডব কিল্লা গ্রামের এক মহিলা জানান ওএনজিসি কর্তৃপক্ষের বোম ব্লাস্টিংয়ে এ তাদের বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর তারা পেয়েছেন বোম ব্লাস্টিং এর ফলে এই বসত বাড়িগুলোতে ব্যাপক ফাটল ধরেছে গ্রামের অধিকাংশ বাড়িঘরেই ফাটলের সৃষ্টি হয়েছে এই অবস্থায় তারা গ্রামে ওএনজিসি কর্তৃপক্ষকে আর বোম ব্লাস্টিং করতে দেবেন না তারা কি মানে নিয়ে আইসে আমরা এদিকে গরিব মানুষ সরকারে ঘর দিছে সেমন ঘরটি যদি এখন ও লাগে আমরা কি করে থাকুন এদিন গ্রামবাসীর সাথে ওএনজিসি কর্তৃপক্ষের এই বিবাদের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশকে দেখতে পেয়ে গ্রামবাসীরা আরো ক্ষোভ প্রকাশ করেন বর্তমানে পরিস্থিতি আয়ত্তে থাকলেও মান্ডবকিল্লা গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে ব্যুরো রিপোর্ট আগরতলা টিভি